নমস্কার, আমি সিক্স সেমিস্টারের একটি স্টুডেন্ট। আমরা অনলাইন পরীক্ষা চাই, ছ মাসের সিলেবাস তিন চার মাসে শেষ করা যথেষ্ট কঠিন। আমাদের উপর মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ছ মাসের সিলেবাস তিন চার মাসে শেষ করার জন্য। আমরা অনলাইন পরীক্ষা চাই কারণ এত বড় সিলেবাস আমরা কভার করতে পারছি না বা শেষ করতে পারছি না, এবং রিভিশনের টাইমও নেই, পর্যাপ্ত সময় নেই, তাই আমরা অনলাইন পরীক্ষা চাই বছরটা। নমস্কার দাদা, আমি সুনেত্রা ঘোষ, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রী। আমি রানী বিল্লা গার্লস কলেজে পড়ি, কলকাতায়, শেক্সপিয়ার সরণিতে আমার কলেজ। তো বাই আমার মনে হয় এই ইভেন্ট সেমিস্টারটা, আমি ফোর্থ সেমিস্টারের ছাত্রী, আমার মনে হয় ইভেন্ট সেমিস্টারটা অনলাইনে হওয়া উচিত। তার কারণ হলো, এক নম্বর কারণটা হলো করোনার পরিস্থিতি ধীরে ধীরে বাড়ছে। শুধুমাত্র আমরা পরীক্ষা অনলাইন দেব তা নয়, আমাদের ছাত্রছাত্রীদের মাথায় রাখা উচিত আমরা বাইরেও যতটা পারবো কম বেরোবো, এইটাও, শুধু পড়াশোনার ফাঁকিবাজিটা নয়। সেকেন্ড রিজনটা হলো, যেহেতু বালিগঞ্জে বাই ইলেকশনের জন্য আমাদের কলেজ হাফ মাস মতো বন্ধ ছিল, তো আমাদের সবই অনলাইন ক্লাস হয়েছে, এবং তার আগেও আমাদের ব্লেন্ডেড মোডে ক্লাস হয়েছে। সপ্তাহে দুদিন অফলাইন হয়েছে, বাকি দিন পুরোপুরিভাবে অনলাইনে হয়েছে। আর সপ্তাহে দুদিন যে ক্লাসটা হয়েছে সেটাও আমাদের যথেষ্ট পরিমাণে কম অফলাইন হয়েছে, মানে এক এক দিনে দুটো করে ক্লাস ছিল, মানে তেমনভাবে আমরা অফলাইন ক্লাসটা করে উঠিনি। আরও বলছি, আমাদের আমি জিওগ্রাফি অনার্সের ছাত্রী, তো আমার চারটে পেপার, তার মধ্যে আমার দুটো পেপারের এখনও আমরা কোনো নোটসই পাইনি, কলেজ প্রোভাইড করেনি, সেটা কলেজের দোষ, ইউনিভার্সিটির নয়। তো সেটা আমরা পাইনি এখনও, তো পড়াই তৈরি হয়নি, তো আমরা কী করে অনলাইন ছাড়া কী করে আমরা অফলাইনে পরীক্ষাটা দিতে পারি, এটা হলো আমার যুক্তি। আর ভোটের জন্য অনেক দিন আমরা ক্লাসটা করিনি, আজ থেকে কলেজ যাওয়া স্টার্ট করলাম, আজ থেকে আমাদের পুরোপুরি অফলাইন ক্লাস শুরু হচ্ছে। তাহলে আপনি বলুন যে এটা কী করে আমরা অফলাইনে পরীক্ষাটা দিতে পারি। আমার মনে হয় ইভেন্ট সেমিস্টারটা অনলাইনেই হোক। আমার নাম সোমনাথ দে, আমি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্র, ফোর্থ সেমিস্টার। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তো যেটা বক্তব্য হচ্ছে এটাই যে আসলে আমাদের কলেজে যেভাবে ক্লাস হয়, ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে কলেজে তো আমরা সবাই জানি কীভাবে ক্লাস হয়। কলেজে সিলেবাস শেষ তো দূরের কথা, একটা টপিকই এক মাস ধরে পড়ানো হয়, এবং পরীক্ষার সময় আমাদের ইন্টারনালটা না হয় স্যারেরা যতটা পড়িয়েছে ততটা পরীক্ষা নেবে, কিন্তু মেন যে সেমিস্টারটা সেই সেমিস্টারটা যদি অফলাইনে হয় তাহলে আমার মনে হয় না আমাদের যতটা নাম্বার পাওয়া উচিত আমরা ততটা পাবো। এটা খুবই শক্ত ব্যাপার, কারণ সিলেবাস না শেষ করতে পারলে আমরা কিসের ভিত্তিতে পরীক্ষাটা দিতে যাব। তো আমি চাই যে আমাদের এই সেমিস্টারটা অনলাইনে করা হোক। আমরা WEBSCT-র কারিগরি ভবনের অন্তর্গত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়ছি। আমাদের থার্ড সেমিস্টার, আমরা অলরেডি একটা সেমিস্টার পিছিয়ে আছি, তো আমাদের সিক্স মান্থ সিলেবাস তিন মাসে কমপ্লিট করে পড়ে মে মাসে সেমিস্টার নিতে চাই। তো আমরা চাই আমাদের সেমিস্টারটা তো অনলাইন হয়, কারণ আমাদের ক্লাস ঠিক মতন হয়নি, কারণ থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারদের পরীক্ষা ভাইবা এসবের জন্য আমাদের অনেক ছুটি গেছে, তো আমাদের সিলেবাস এর মতো কমপ্লিট হয়নি, আর সিলেবাস এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। এবার হয়তো প্রচণ্ড স্পিডে একদিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না, তাই আমরা চাইছি আমাদের যেন থার্ড সেমিস্টারটি অনলাইন নেওয়া হয়। এটাই আমাদের কারিগরি ভবনের কাছে রিকোয়েস্ট। হাই দাদা ভাই, আমি শ্বেতা, আমি বঙ্গবাসী ডে কলেজের স্টুডেন্ট বলছি। তো আমরা চাই, আমরা প্রত্যেকে চাই যাতে অনলাইন এক্সামটাই যাতে হয়, কারণ অনলাইন এক্সামটা হলে কি আমরা এক্সামটা অ্যাকচুয়ালি ভালোভাবে দিতে পারবো, আর অফলাইন হলে আমরা ডাহা ফেল করবো, কারণ অফলাইনে আমাদের ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের এখনও সিলেবাস শেষ করা হয়নি, তাও প্রতিদিন ক্লাস হয় না, আমরা গিয়ে বসে থাকি, পরে জানতে পারি যে ম্যাডাম আমাদের ক্লাস আজকে করাবে না, তোমরা বাড়ি চলে যাও, পরে একটা ম্যাম এসে বলে তোমরা বাড়ি চলে যাও, আজকে ক্লাস হবে না, তোমরা শুধু অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যাও, সেই ক্লাসটা নেক্সট দিন হবে। এটার তো কোনো মানে নেই না, যদি না হওয়ার হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তো ম্যাডাম ওখানে SMS করে দিতে পারে, তা ম্যাডামরা করবে না, আর ম্যাডামরা বলে কী করে। আর সিরিয়াসলি আমরা চাই যে তো অনলাইন এক্সাম হোক, আমাদের ক্লাস কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না, তো প্লিজ দাদা তুমি দেখো যাতে আমাদের অনলাইন এক্সামই হয়। এসে বলে যে তোমাদের এত বড় সিলেবাস আমরা কী করে শেষ করবো, সেখানে
সেখানে আমরা কি করে শেষ করব। ওরা এসে বলে যে বাবা, ইউনিভার্সিটি তোমাদের এত বড় সিলেবাস দিয়েছে, এটা তো এই ইয়ারে তো তোমাদের দেওয়া উচিত না, এত বড় সিলেবাস আমরা কী করে শেষ করব, পরীক্ষার আগে শেষ হবে না। আরে বাবা, ম্যাডামরা তো এখানে নিজেই বলে দিচ্ছে যে শেষ হবে না, সেখানে আমরা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছি, একবার দেখলেই আমরা মানে মাথার মতো ঢুকে যাবে। দাদা, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে পড়ি, আমি সেকেন্ড ইয়ারে ফোর্থ সেমিস্টারের ছাত্র, আমি রেগুলারলি তোমার ভিডিও দেখি। মানে আমাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এত হিউজ সিলেবাস, আমরা ছ মাসের সময় ঠিক মতো পাচ্ছি না। আমাদের সেশন স্টার্ট হয়েছিলো ফেব্রুয়ারি মাস থেকে, আর আমাদের পরীক্ষা পড়বে হয়তো জুনে বা তার আগের মাসে। তো এটুকু সময় এত হিউজ সিলেবাস শেষ করা কখনোই পসিবল না, কলেজেও শেষ হয়নি। সেজন্যই আমার রিকোয়েস্ট যে ক্যালকাটা ইউনিভার্সিটির এই 2022-এর এই ইভেন্ট সেম, মানে ফোর্থ সেম, সেকেন্ড সেম আর সিক্স সেম যেটা আছে, সেটাও যেন অনলাইনেই কন্ডাক্ট করা হয়। থ্যাংক ইউ। হ্যালো, আমি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কলেজ স্টুডেন্ট তাওজি আলম। আমার বিনীত নিবেদন এই যে ইভেন্ট সিক্স সেমিস্টার এক্সাম অনলাইন মোডে হওয়াটা খুব জরুরি, কেননা ছয় মাসের সিলেবাস কখনো এত তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব নয়। আমরা খুব অল্প সময় পেয়েছি অফলাইন ক্লাস করার, অফলাইন ক্লাস বলতে গেলে পাইনি, এই ইদানিং কিছুদিন থেকে অফলাইন ক্লাস হচ্ছে, যেটাতে সিলেবাস কমপ্লিট করা একদম হয়নি। তো অফলাইন এক্সাম হলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। আমার রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে বিনীত নিবেদন, তারা এই বিষয়ে একটু দেখবেন এবং অনলাইন পরীক্ষার ব্যবস্থা করবেন, এটাই আশা করি। ধন্যবাদ। নমস্কার, আমি চাকদা কলেজের বি অনার্সের স্টুডেন্ট, এটা আমার লাস্ট সেম। আমাদের ফিফথ সেমিস্টারে এক্সাম শেষ হচ্ছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারির মিডিলে সিক্স সেমিস্টার রুটিন দেওয়া হয়েছে। রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে মার্চ মাস থেকে। রুটিনে পাঁচটা ক্লাসের মধ্যে দুটো ক্লাস হয় তো তিনটে ক্লাস হয় না, হোয়াটসঅ্যাপে নাম আর রোল নাম্বার দিয়ে প্রেজেন্ট দিতে হয়। এপ্রিল মাসে নাকি বলা হয়েছে আমাদের সিলেবাস পুরো শেষ করে দিয়েছে, এটা কী করে সম্ভব? আমাদের দাবি, আমরা ব্লেন্ডেড মোড বা অনলাইন মোডে ইভেন্ট সেমিস্টার চাইছি কল্যাণী ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। নমস্কার, আমি দীপানী রায়, কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট। আমি অনলাইন এক্সাম চাই, তার কারণ হচ্ছে, যথার্থ কারণ হয়েছে, এই ছ মাসের সিলেবাস তিন মাসে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি এই এক্সামটা যদি অনলাইনে করা যায় তাহলে সবথেকে ভালো হয়, আমার পক্ষে মনে হয়, আমাদের সবার পক্ষে তাহলে সেটা ভালো হবে। নইলে আমাদেরকে একটু বেশি টাইম দেওয়া হোক, আমরা এটাই চাইবো, সময় দেওয়া হোক, আমরা অফলাইনে এক্সাম দিতে তাহলে রাজি আছি, নইলে আমাদের অনলাইন এক্সামটাই দেওয়া হোক। দাদা, আমি বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের ক্লাস তিন মাস হয়েছে আর তার মধ্যেও ছুটি গেছিলো অনেক, তো আমরা অনলাইনে এক্সাম চাই, নাহলে তো আমরা একদম যাচ্ছে তাই হয়ে যাবে এক্সাম, কিছুই সেই মতো সিলেবাস শেষ করা হয়নি। হ্যালো দাদা, আমি সেমিস্টার সিক্সের স্টুডেন্ট বলছি। আমরা খুব প্রবলেমের মধ্যে আছি দাদা, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ি ফিজিক্স অনার্স। দাদা, আমাদের হচ্ছে পর্যাপ্ত টাইম দেওয়া হচ্ছে না পরীক্ষা দেওয়ার, এদিকে বলছে ইউনিভার্সিটি কলেজ থেকে যে অফলাইনে নেবে পরীক্ষা, কিন্তু এটাতে অনেকই সমস্যা হচ্ছে, শুধু আমার না, কারণ আমাদের সিলেবাস শেষ করার টাইম দেওয়া হচ্ছে না। সেমিস্টার সিক্সের মানে হিউজ সিলেবাস, যেখানে আমাদের ছ মাস দেওয়া উচিত সেখানে আমাদের তিন থেকে আড়াই মাস হার্ডলি দেওয়া হচ্ছে, এবং ইউনিভার্সিটিতেই কিছু জানানো হচ্ছে না যে কী মোডে পরীক্ষা হবে, স্টুডেন্টরা মেন্টালি কীভাবে প্রিপেয়ার থাকবে। তো দাদা, আমরা চাইছি যে যেহেতু সেমিস্টার স্টুডেন্টরা এই বছরই পাস আউট করে বেরিয়ে যাবে, তো তাদের পরীক্ষাটা অন্তত অনলাইনে নামা হোক। নমস্কার, আমি কুসুম সরকার, বাড়ি হরিরামপুর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর। আমি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের এক্সাম অনলাইনে চাই, কারণ ছয় মাসের সিলেবাস তিন মাসে শেষ করা সম্ভব নয়। নমস্কার, আমি কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজের ছাত্র, আমার নাম সৌম্যদীপ সরকার, আমি বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে পড়ছি। তো সত্যি কথা বলতে আমাদের অনলাইন ক্লাস সেরকমভাবে হয়নি কোনো দিনই, স্যাররা নোটস দিয়ে দিতেন, আমরা সেই নোটস ভিত্তিকভাবে পড়াশোনা করতাম যখন অনলাইন পরীক্ষা হতো। এবার যখন আমাদের এই সিক্স সেমিস্টারে অফলাইন ক্লাসেস শুরু হলো, সেটা তো শুরু হতে হতে মার্চ মাস হয়ে গেছিলো, তার কারণ তার আগে পুরো ফোর্থ ছিল। কিছু কিছু সাবজেক্ট এমনও হয়েছে যেগুলো টিচারের অভাবে আমরা থিওরি ক্লাসেস পাইনি, শুধু প্র্যাকটিক্যাল ক্লাসেস পেয়েছি।
তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল একটু জানা থাকলেও থিওরি পার্টটা অনেকটা খামতি থেকে গেছে। সত্যি কথা বলতে সিলেবাস যা এগোচ্ছে তাতে পার্সিল মানে অ্যাভারেজ দেখতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট 50% কমপ্লিট হয়েছে। এবার 50% কমপ্লিট হলেও কম্পিউটার সায়েন্স তো একটা টাফ সাবজেক্ট, এবার অনেক কিছু সেভাবে পড়ানো হয়নি, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, অনেক কিছু আমরা ঠিক করে শিখতে পারিনি। তো একটা সিলেবাস যেটা 6 মাসে শেষ করানোর কথা সেটা 2 মাসও ঠিকঠাকভাবে না পড়িয়ে জুনের মাঝখানে পরীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে। প্লাস স্টুডেন্টদের এই মুহূর্তে এন্ট্রেন্সেস আছে, WB, JECA, CMI প্লাস আরও এন্ট্রেন্সের জন্য পড়াশোনা করতে হচ্ছে। 2 বছর আমাদের বেস ঠিক করে ডেভেলপ হয়নি, সেই বেসটাকে আমাদের নিজেদের ডেভেলপ করতে হচ্ছে যাতে এন্ট্রেন্স এক্সামগুলো ভালো দিতে হয়, নাহলে মাস্টার ডিগ্রি কোথাও ভালো পাবো না। এবার তার জন্য আমাদের পড়াশোনা করতে হচ্ছে, একে তো প্রজেক্টের চাপ আছে, প্লাস এই অফলাইন এক্সাম যদি হয় খুব চাপ হয়ে যাবে, কারণ সিলেবাস কমপ্লিট হয়নি, নিজেদেরকে পড়াতে হচ্ছে, প্লাস এই গত 3 বছরের যা টোটাল সিলেবাস আছে সেই জিনিস পড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের পক্ষে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, আমরা ঠিক করে পড়াশোনা করতে পারছি না, কোনোটাই ঠিক করে করতে পারছি না। তাই আমাদের সরকারের কাছে আবেদন রইল, তারা যাতে দয়া করে এবার পরীক্ষাটা অনলাইন করে দেয়, তাহলে ছাত্ররা অনেকটা মুক্তি পায়, মন খুলে পড়াশোনা করতে পারে, নাহলে চাপ চাপে থেকে ছাত্রদের পক্ষে পড়াশোনা করা সম্ভব নয়। আমার নাম সায়ন্তন গাঙ্গুলি এবং আমি হচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির UG স্টুডেন্ট, ফাইনাল সেমিস্টার। তো অনলাইন পরীক্ষার সমর্থনে আমিও রয়েছি। প্রথমত আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাইবো যে কোনোরকম করোনার প্রসঙ্গ এক্ষেত্রে আমি বলতে চাইবো না। এছাড়াও বেশ কয়েকটা কারণ আছে কলেজ রিলেটেড যেগুলোর জন্য আমার মনে হয় ফাইনাল সেমিস্টার পরীক্ষাটা অনলাইনে হওয়াটাই উচিত। প্রথম কারণ হচ্ছে টিচারদের একটা অ্যাবসেন্স, যেটা হচ্ছে সিলেবাস না শেষ হওয়ার সব থেকে বড়ো কারণ। যেরকম মাঝে মধ্যেই টিচাররা বলে দিচ্ছেন যে আমি এই দিন ক্লাস নেবো না বা আমি অমুক দিন আসতে পারবো না, তো টিচারদের এই যে রেগুলার না আসা বা টিচারদের এই যে রেগুলার ক্লাস না করানো, এটা সব থেকে বড়ো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমাদের সিলেবাসটা সময়ের মধ্যে শেষ হয় না। দ্বিতীয় একটা কারণ যেটা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই দেখছি এটা আমার কলেজেই হয়েছে, ঠিক আছে, যে কিছু টিচাররা আছেন যারা তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করার জন্য একদিনে একটা ক্লাসেই একটা গোটা চ্যাপ্টারই আমাদের শেষ করে দিচ্ছেন। আমি বুঝতে পারছি না এটা কী করে হচ্ছে, ঠিক আছে, ঘরের গতিতে সিলেবাস এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে, কিছুই না, 5 থেকে 10 মিনিটের জন্য তারা শুধু 3-4 লাইন আমাদেরকে লেকচার দিয়ে শোনাচ্ছেন, এবং তার যে বইটা থেকে পড়াচ্ছেন সে বইটার পুরোটাই PDF ফাইল বানিয়ে স্ক্যান করে জাস্ট আমাদের কলেজের গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে সেই PDF ফাইল দেখেই আমরা যেন বইটা পুরো পড়ে ফেলি। তো এইরকমভাবে ঝড়ের গতিতে দায় সারাভাবে সিলেবাস শেষ করলে আমার মনে হয় না কোনো স্টুডেন্টই অফলাইন পরীক্ষা দিয়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আমার মনে হয় এরকমভাবে স্টুডেন্টদের পক্ষে অন্তত অফলাইন পরীক্ষা দিয়ে পাস করাটা সম্ভব না। কাজেই এই সমস্ত কারণগুলোর জন্যই আমার মনে হয় অনলাইনে পরীক্ষা হওয়াটাই সর্বজন গ্রাহ্য, এবং এটাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রথম এবং শেষ সিদ্ধান্ত হওয়া উচিত। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বলছি, আমি অরিন্দম চৌধুরী। তোমার চ্যানেল আমি রেগুলারলি ফলো আপ করি। তুমি যে আজকে যে ভিডিওটা দিয়েছো যে আমাদের মানে কথা বলার জন্য যে আমরা কী ভাবছি এক্সামের জন্য, তা তোমাকে আমি ইনফরমেশানটা দিচ্ছি যে আমাদের বিবেকানন্দ মহাবিদ্যালয় মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তো বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট মানে অর্থাৎ আমি পলিটিক্যাল অনার্স নিয়ে পড়ছি, আমাদের স্যার বা ম্যামরা মোটামুটি মিথ্যা কথা বলবো না 80-90% সিলেবাস কভার আপ করে দিয়েছে, অর্থাৎ 6 মাসের 2.5 মাসের মধ্যে ওনারা কমপ্লিট করে দিয়েছে। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে ওনারা যত স্পিডে কমপ্লিট করছে অত অত কোশ্চেন্স আমরা কভার আপ করতে পারছি না, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ধরে দেয়, কারণ কি পলিটিক্যাল সায়েন্সে শুধু বানিয়ে তো গল্প লিখলে চলে না, অনেক প্র্যাকটিক্যাল থিওরি আছে, অনেক থিওরিক্যাল তথ্যগুলো আছে যেগুলো আমাদেরকে অল টাইম দিতে হয়, ওর মধ্যে সমস্ত কিছু আমাদেরকে মুখস্থ করতে হয় বা আমাদেরকে বুঝতে হয় জিনিসটা, সেই বোঝার টাইমটুকু পাচ্ছি না। অর্থাৎ মানে না জেনে বুঝে মানে না জেনে না বুঝে না কিছু পড়াশুনো করে আমরা এক্সাম দিতে বসবো, এই জিনিসটা হয়ে যাচ্ছে। কারণ আমাদের এই সপ্তাহে শনিবার থেকে ইন্টারনাল শুরু হয়ে যাচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটি আদেশ দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ইন্টারনাল স্টার্ট করতে, তো শনিবার থেকে আমাদের ইন্টারনাল শুরু হয়ে যাচ্ছে। সেই মতো করে ইন্টারনালে যে কী লিখবো আমরা নিজেও জানি না, কারণ কি আমাদের একটা জিনিসও রেডি নেই, একটা জিনিস কিচ্ছু
রেডি নেই, জাস্ট ব্রেনে আছে যে ওই জিনিসটাকে এই বলে ওই জিনিসটাকে এই বলে, যে নিজের মতো করে যে গুছিয়ে যে পড়াশুনো করে পড়বো সেই সময়টুকু আমরা পাচ্ছি না, এইটা হচ্ছে মেন সমস্যা। তাই আমি সমস্ত স্টুডেন্ট আমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি বাদেও আমাদের বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে আমি বলতে চাই যে পরীক্ষা যদি অফলাইন না হয়ে অনলাইন হতো তাহলে আমাদের ক্ষেত্রটা সুবিধা হতো, কারণ আমি সিক্স সেমিস্টারে পড়ছি, তোমাকে বলতে ভুলে গেছি আমি সিক্স সেমিস্টারে পড়ছি, দিস ইজ দ্য ফাইনাল ইয়ার। সো অনলাইনে হলে খুব সুবিধা হতো, তাহলে আমরা মানে সেই মতো করে হয়তো আমরা প্রিপারেশন করতে পারিনি, এটা পরীক্ষা দেওয়াটাও একটা মানে বিবৃতিজনক, কিন্তু আমরা এটা সুবিধা হতো। এখন যদি অফলাইনে হুট করে এক্সাম দিয়ে দেয় তাহলে আমরা কোনো মতেই কোনো কিছু লিখে উঠতে পারবো না, এইটা আমাদের মেন প্রবলেম হয়ে যাবে। থ্যাংক ইউ, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি অল টাইম তোমাকে ফলো করি, এরকম করে দাদা আমাদেরকে হেল্প করতে থাকো, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমার নাম তরুণকান্তি মিস্ত্রি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েটে ইংলিশ অনার্সে সিক্স সেমেস্টারে সেন্ট পলস কলেজে পড়াশুনো করছি। তো আমাদের যে সমস্যাটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাইছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের কলেজে মার্চ মাস থেকে ক্লাস শুরু হয়েছে, মার্চ মাস থেকে রুটিন অনুযায়ী সপ্তাহে মাত্র তিন দিন করে আমরা ক্লাস পেয়েছি, সেখানে মার্চ মাসে আমাদের টোটাল ছুটি বাদ দিলে আমরা মার্চ মাসে টোটাল ক্লাস পেয়েছি দশটা। এরপর আসি এপ্রিল মাসে, এপ্রিল মাসে সর্বমোট তিরিশ দিনের মধ্যে ছুটি বাদ দিলে আমরা মোট ক্লাস পেয়েছি কুড়িটা। এবার আসি মে মাসে, তো মে মাসে আমাদের কলেজ থেকে বলে দিয়েছে মে মাসে আমাদের পনেরো তারিখ পর্যন্ত ক্লাস হবে, তো এবার ছুটি বাদ দিলে আমাদের মে মাসে টোটাল আমরা ক্লাস পাবো এগারোটা, তো সর্বমোট আমাদের ক্লাস হচ্ছে একচল্লিশটা। তো এমতো অবস্থায় আমাদের যেখানে সিক্স সেমিস্টারে চারখানা পেপার, তো চারখানা পেপার যেখানে আমাদের সময় থাকার কথা ছ মাস অর্থাৎ একশো আশি দিন, সেখানে ছ মাসের পরিবর্তে কী করে মাত্র এক মাস দশ দিনের সময় দিয়ে বা এক মাস দশ দিন পড়িয়ে কী করে আমরা সিক্স সেমেস্টারটা আমরা অফলাইনে পরীক্ষা দেব, তো সেটা এক প্রকার অসম্ভব। তো তাছাড়াও আমাদের আমরা যেহেতু পূর্ববর্তী সেমেস্টারগুলো বা আমরা ফিফথ সেমেস্টারটা আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়েছি, তো ফিফথ সেমেস্টারের সঙ্গে সিক্স সেমেস্টারের সিলেবাসের কিছুটা মিল থাকায় আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো তাছাড়াও পূর্ববর্তী সেমেস্টারগুলো অনলাইনে পরীক্ষা দেওয়ার সুবাদে আমাদের পড়াশুনোর কিছুটা ঘাটতি আমাদের রয়ে গেছে, তো এমতো অবস্থায় আমাদের এখনকার সিলেবাসে আমাদের অনেক বুঝতে খুব অসুবিধা হচ্ছে, আমাদের পড়াশুনো করতে খুবই অসুবিধা হচ্ছে। তো এই জন্যে করে তাছাড়াও সব থেকে বড়ো কথা আমরা খুবই কম সময় পেয়েছি, এত কম সময়ের মধ্যে এত কম ক্লাস করে মাত্র একচল্লিশটা ক্লাস করে, বিশেষ করে আমাদের কলেজে মাত্র একচল্লিশটা ক্লাস করে আমরা কী করে অফলাইনে পরীক্ষা দেব। তো এই জন্যে আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিভার্সিটির কাছে আমাদের করজোড়ে অনুরোধ, দয়া করে আমাদের প্রতি একটু মানবিক হন, দয়া করে আমাদের প্রতি একটু মানবিক হন, সিনসিয়ার রিকোয়েস্ট টু ইউ, প্লিজ বি হাম্বেল টু আস, নইলে আমরা একদম আমরা নষ্ট হয়ে যাব, একদম আমরা মারা যাব, আমরা আমাদের আর করার কিচ্ছু থাকবে না। তাছাড়াও এই মুহূর্তে আমরা হায়ার স্টাডিজের জন্য বা এই মুহূর্তে অনেক আজকে তোমাদের সাবস্ক্রাইব করার কথা একেবারেই বলবো না, তোমাদের ইচ্ছে হলে তোমরা করো, আর তোমরা ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো। যদি এই যে ছাত্রছাত্রীরা বক্তব্য পেশ করছে, মতামত দিচ্ছে, সেই মতামতে তুমি সহমত হয়ে এবং ভিডিওটিকে তোমাদের ফেসবুক, তোমাদের হোয়াটসঅ্যাপ এবং তোমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া বা কলেজের গ্রুপে শেয়ার করো, যাতে সকলের কাছে বাস্তবটা উঠে আসে যে কীরকমভাবে ক্লাস হয়েছে, কি অনুযায়ী এক্সাম হওয়া উচিত, সম্পূর্ণ বাস্তবটা ছাত্রছাত্রীদের মুখ থেকে সকলে জানতে পারে। থাকো।